আসলে আমি শাড়ি কিনতে হয়েছে আমার বিশ্বাস আমার দর্শকরা আমাকে সেই সাপোর্টটা দিবে তা আমার সিনেমাটা আসলে মেয়ে দর্শকদের জন্যই তৈরি করা এটা আমার অ্যানাউন্সমেন্ট প্রত্যেক বছর একটা করে হলো অপু জয় চলচ্চিত্র থেকে একটি করে সিনেমা বানানো হবে সিনেমার একটা প্যাটার্ন একাক রকম কোনটা অ্যাকশন ঘরানার কোনটা রোমান্টিক কোনটা ক্রিস্টি কালচারকে ঘিরে তো আমার লাল শাড়িটা নাম শুনে কিন্তু মানুষ বুঝতে পারছে যে এটা একটা ক্রিস্টি কালচারকে ঘিরে তাঁতি শিল্পীদেরকে এখানে সামনে আনা হয়েছে তাদের জীবনের চলার পথে কি কি উত্থান পতন সেটাকে ঘিরে তো সেই জায়গা থেকে আসলে এখানেও মানুষ আনন্দ বিনোদন পাবে কারণ মানুষ তো সমস্ত পরিসরেই সিনেমা দেখতে চায় সমস্ত আনন্দের মধ্যেই মানুষ থাকে যেমন আমি রোমান্টিক হিরোইন আমাকেও যারা পছন্দ করে আবার অনেকে আছে অ্যাকশন হিরোইনকে পছন্দ করে তো ওই রকমই বিনোদন মানে তো বিভিন্ন মাধ্যম তো এটা একটা মাধ্যম যেমন লাল শাড়ি এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের গল্প এই জন্য দর্শক এটা আসবে আগ্রহের সাথে দেখতে এখানে আমি আছি শ্রাবণী ক্যারেক্টার আমার আর নায়কের ক্যারেক্টার হচ্ছে রাজু তো রাজু আর শ্রাবণী একটা মিষ্টি ভালোবাসাও তাদের মধ্যে আছে আসলে পুরোটা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে আমার কাছে মনে হয়েছে ভালোবাসার সিম্বলিক হচ্ছে কি মানে লাল কালার যে কোনো সময় যে কোনো বিয়ে হোক বা ভালোবাসার মানুষকে প্রেজেন্ট করতে হলেও কিন্তু লাল জিনিসটাই মানুষ খোঁজে গোলাপ থেকে হোক যাই হোক তো আমি আসলে লাল শাড়ির নামটা দিয়েছি এবং যখন অনুদানে আমরা আবেদন করি তখন লাল শাড়িটার নামকরণ করে দেওয়া হয়েছে সিনেমাটার নামটাও আসলে প্রচারণার এত সুন্দর কানেক্টেড করে গেছে যেহেতু লাল শাড়ি সো আসলেই আমি শাড়ি কিনতে হয়েছে উৎসবের সামিল হয় বেশি মেয়েরা মেয়ে দর্শকরা তা আমার সিনেমাটা আসলে মেয়ে দর্শকের জন্যই তৈরি করা না আমি মোটেও প্রযোজকের শুরু থেকে এই পর্যন্ত এখনও চাপ কোনো কিছু অনুভব করছি না আমার বিশ্বাস আমার দর্শকরা আমাকে সেই সাপোর্টটা দিবে সামনের পথ এগিয়ে যাচ্ছে বিধায় এত সিনেমা আসছে এখানে প্রতিযোগিতা করার কিছু নেই কারণ আমরা সকলেই সকলে আমি শাহরুখ খানের পার্সোনাল অনেক বড় একটা ফ্যান তো সেই রকম ভক্তরা যাদেরকে পছন্দ করে তাদের প্রচারণা চালাবে কিন্তু আমি ভক্তদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাইবো সেটি হচ্ছে যে প্রচারণা চালাতে গিয়ে অন্যকে আঘাত করা এটা আসলে ঠিক নয়